Sangrongsal Sarigo MBB Airport Bwskango Airport ni Police ni Yago Manjakha Chaya Lamatwi Hasteo Phaijak Khorokdok Bangladeshi Khorokdokni Bisingo Khorokba Bwrwirok te Khoroksa Chwla Sangrongsal Sarigo Maharaja Bwrwirok Airport Bwskango Kishasak Bwrwirok Yang Uyang Beralai Tongmani no Nogui Khaba Mithikmani Asaikha Airport wa Tongnai Lukurok Aboni Bagai Paithok Airport Thanani Police ni Rohor Jakha Koktuma কক্তুমা মানখাইন আমসায় থাঙ্গে সগৈকা পুলিশ আবুনি ইয়াগুলো খড়কডক নন থানাও তুবই ফাইকা বরক নো এয়ারপোর্ট থানানি পুলিশ খড়কডকনি বিশিং খড়ক বা বরি রক তাই খড়কসা চলা রমজান নাই রক বাংলাদেশ নি সীতারামপুর তাই কালিঙ্গঞ্জ আমসাইনি হুনে সাইমানকা পুলিশ যে মোবাইল ডিউটিতে কর্মরত অফিসার ছিল তার তখন এয়ারপোর্টের চত্বরে মানে কমপ্লেক্সের মধ্যে মোবাইল ডিউটি করতে ছিল তখন সন্দেহজনকভাবে ছজন লোককে দেখতে পাই এবং তাদের নাম দাম জিজ্ঞাসা করা এবং তাদের সাথে কথাবার্তায় বলায় বুঝতে পারা যায় যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনালিস্ট তা তাদেরকে মানে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কতজন আছে তারা এখন অবধি তাদেরকে ছজনকে আমরা পেয়েছি আমরা যার মধ্যে পাঁচজন মহিলা এবং একজন হলো পুরুষ বাংলাদেশের কোন জায়গা থেকে তারা বিলং করছেন সে বিষয়টি কোনো তথ্য পাওয়া গেছে মুক্তি এর মধ্যে তাদের কিছু লোক আছে বাংলাদেশের সীতারামপুর তারপর আছে কলিগঞ্জ কালীগঞ্জ আর কালীগঞ্জ সীতারামপুর কালীগঞ্জ এসব এরিয়ার লোক রয়েছে তাদের সঙ্গে থেকে কি কোনো কিছু অবৈধ পাওয়া গিয়েছে সামগ্রী তো অবৈধ এখন পর্যন্ত সার্চ এবং ইন্টারভেশন চলছে তারপরে তো এখন তো তাদের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেল ইন্ডিয়ান সিম আর বাকিটা আমরা এখনও ইন্টারগ্রেশন এবং সার্চ কন্টিনিউ রাখছি আমরা পরবর্তী পদক্ষেপ কী হবে পরবর্তী পদক্ষেপ তাদের আইন মোতাবেক ইন্ডিয়ান পাসপোর্ট এন্ট্রি ইন টু ইন্ডিয়া অ্যাক্ট যে যা হবে সে মোতাবেক আমরা তাদেরকে কাল কোর্টে ফরওয়ার্ড করব এবং নেক্সট প্রসিডিউর অফ ইনভেস্টিগেশন শুরু করব ফিয়াবা বাহাইকে বিয়াংতে এবতামনি বাগে হাস্রেও ফাইমানি আবনতই চাইতগৈ নাইটুক মুঙ্গ অংখরজাক টাবুক পুলিশ রাজাখর আগলিন সিমি প্রণবনি কক্তুম চিনি খরা প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম তো নামকে মারো গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভুগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না